ভাই, এটা যুদ্ধ হচ্ছে না অন্য কিছু হচ্ছে, মানে বুঝতে পারতেছেন? মানে আমাদের এই 300 জন ম্যানর বাহিনীকে 600 জন মিলে ভাই ধরে ফেলছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আবারও চলে আসলাম ম্যানর লর্ডস গেম প্লে নিয়ে। আর আজকে আমরা আবারও বিশাল বড় একটা যুদ্ধ করব, কারণ গাইজ আমার দখলকৃত রাজ্যটা না অন্য আর এক রাজা দখল করে নিয়েছে। ও আমার সঙ্গে যুদ্ধ করতে আসছিল, বাট আমি যুদ্ধের ময়দানে না যাইতেই না আমার রাজ্যটা কেমনে কারো যেন ও দখল করে নিল। সো গাইজ, আজকে আমি ওই পাজি রাজাকে না একটা শিক্ষা দিব, আর আমার সকল ম্যানর বাহিনীকে এক জায়গায় করছি, যাতে করে গাইজ ওই রাজাকে আমি শিক্ষা দিতে পারি অ্যান্ড আমার যে হারানোর রাজ্যটা ওইটা আবার যুদ্ধ করে ফেরত নিয়ে আসতে পারি। তো গাইজ চলুন তাহলে আমাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়ে যাক, অ্যান্ড আমি আবার ওই রাজ্যটা দখল করে নিব। সো গাইজ যুদ্ধের প্রস্তুতি তো অলরেডি নেওয়া হয়ে গেছে, অ্যান্ড বাদ বাকি আরও কিছু আমাদের সিপাহী আছে, যেইগুলো আমাদের লোকাল সিপাহী, ওই সিপাহীগুলোকে আবারও আমরা নিয়ে আসবো, কারণ আমার কাছে এখন শুধুমাত্র 300 জন সিপাহী আছে। আর এই 300 জন ম্যানর সিপাহী নিয়ে না আমি ওদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। সো গাইজ এখন আমি আমার লোকাল সিপাহী অ্যান্ড ম্যানর সিপাহী সবাইকে একসঙ্গে যুদ্ধে নিয়ে আসবো, কারণ গাইজ ওই রাজ্যটাকে তো আমাকে দখল করতে হবে। আর গাইজ ওই রাজাকেও তো একটা শিক্ষা দিতে হবে, কারণ ও আমার এত বড় একটা রাজ্য দখল করে নিছে, যেইখানে কিনা আমার প্রচুর পরিমাণে আয়রন ছিল, প্রায় 2600 না 2500 মতো আয়রন আছে। এই আয়রনগুলো আমি এখনও নিতেই পারি নাই, তার আগে না ওই রাজা আমার রাজ্যটাকে দখল করে নিছে। সো গাইজ ফার্স্টে আমি এই রাজ্যটাকে ক্লেম করে নিব, অ্যান্ড ক্লেম করে ওদেরকে একটা যুদ্ধের চিঠি পাঠাই দিব, যাতে করে ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করে আবারও ওদের রাজ্যটাকে বাঁচাইতে চায়। যদি ওরা যুদ্ধ করতে না আসে তাহলে পরে তো বুঝতেই পারতেছেন আমি আমার রাজ্যটা আবারও ফেরত পাবো, অ্যান্ড আমি আমার বাদবাকি যে সিপাহীগুলো আছে সবাইকে না আবারও ময়দানে নিয়ে আসবো। সো সবাইকে একটা কাজ করি, এইখানে নিয়ে আসি, অ্যান্ড যুদ্ধ কোথায় হবে এখনও ডিসিশন নেওয়া হয় নাই, অ্যান্ড যুদ্ধ যেইখানে হোক সো আমি ওদেরকে এইখানে নিয়ে আসতেছি, অ্যান্ড যুদ্ধ অবশ্যই আমি করব, অ্যান্ড আমার রাজ্যটাকে আবারও ফেরত নিয়ে আসবো। আর আমার বাদবাকি যে রাজ্যগুলো আছে ওই রাজ্যগুলোও না দারুণভাবে চলতেছে, অ্যান্ড আমার ম্যানর বাহিনী তো সবগুলাই তো এনেবল করা আছে, বাট কিছু কিছু ম্যানর বাহিনী এখনও ডিজেবল দেখাচ্ছে কেন, বা এটাই তো বুঝতে পারতেছি না, মানে কেমন যেন দেখাচ্ছে আর কি। সো যেমন দেখাক, অ্যান্ড আমার রাজ্যে যুদ্ধের প্রসেস শুরু হয়ে গেছে, অ্যান্ড আমি এদেরকে এইখানে আসতে বলি, কারণ আমাদের না এইখানে কোথাও একটা যুদ্ধ করতে হবে, অ্যান্ড আমি গেমটাকে একটু ফাস্ট করে দিই তাহলে পরে তাড়াতাড়ি যুদ্ধটা হয়ে যাবে। ওকে, সো আমার ক্লেমিং করা হয়ে গেছে, অ্যান্ড আমি আমার এই রাজ্যে না অনেক কিছু করছি, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন রাজ্যে যুদ্ধ করব কোথায়, এইখানে হচ্ছে আমাদের যুদ্ধ, মানে ওয়ার জোনটা হচ্ছে আমাদের এইটা। ওকে, সো আমি সবাইকে ওয়ার জোনের ভিতরে দিয়ে দিই, অ্যান্ড ওদের সঙ্গে কোনো প্রকারের কোনো কথাই হবে না, কারণ ওরা আমার সঙ্গে কোনো কথা না বলে আমার রাজ্যটা দখল করে নিছে। সো আমি ওদের সঙ্গে কোনো কথা বলতে চাই না, আমি বরং আমি ওয়ার জোনের ভিতরে ঢুকে পড়ি, অ্যান্ড ওদের জন্য অপেক্ষা করি যুদ্ধ করার জন্য। ওকে, সো আমি ওয়ার জোনের ভিতরে ঢুকে পড়ছি, আর এরা যারা আসতেছে সো এদেরকেও না আমি নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেবো। সো ওদেরকে না আমি এই দিকে রাখতে চাচ্ছি, ওরা এই দিকে আসুক, অ্যান্ড আর একটু ফাস্ট করে দিই, আর ওরা আসতেছে এই দিক থেকে। ওকে, ওরাও কিন্তু বিশাল বড় একটা বাহিনী নিয়ে আমাদের দিকে আগায় আসতেছে, আর আমি আপনাদেরকে আমাদের নতুন রাজ্যের কিছু কিছু জিনিস দেখাবো। সো আমাদের এইখানে না প্রচুর পরিমাণে রে অ্যান্ড গম চাষ করা যাবে, ওই জন্য আমি এখানে রে অ্যান্ড গম চাষের ফিল্ড বানাই দিছি, অ্যান্ড এইখানে কিন্তু অলরেডি গাইজ দেখতে পাচ্ছেন আপনারা ফার্ম হাউস বানানো আছে, অ্যান্ড উইন্ডমিল বানানো আছে, তো সব কিছু বানানো হয়ে গেছে, অ্যান্ড গরুর যে চাহিদা ছিল সো গরুর চাহিদাটাও মিটে গেছে, অ্যান্ড আমাদের এখন এইখানে মানুষজন লাগবে। সো গাইজ আমি ভাবতেছি কি এইদিকে কোথাও একটা আবারও কিছু একটা বানানো যাক, অ্যান্ড আমার কোথায় কোথায় বেশি মানুষজন দিয়ে আছে ওইখান থেকে না আমার মানুষজনকে নিয়ে আসা লাগবে। সো মেবি ওয়ার হাউসে বেশি মানুষ না, ওয়ার হাউসে বেশি মানুষ নাই, এইখানে তো এরা এদের কাজ করতেছে, অ্যান্ড এখানেও ঠিকঠাক আছে, এইখানেও ঠিকঠাক মানুষজন আছে, অ্যান্ড সপিটে এত মানুষজনের দরকার নেই, আর সপিট আপাতত আচ্ছা সপিট কয়টা আছে, আচ্ছা অনেকগুলো আছে আমার কাছে প্ল্যাঙ্ক, সো লাগবে না। এখন আমাদের এইটা চালু করতে হবে, মিলটা মানে উইন্ডমিলটা চালু করা লাগবে। ওকে, সো উইন্ডমিল দুইটাই চালু করে দিলাম, অ্যান্ড ওভেনটাকে চালু করা লাগতো। ওকে, উইন্ডমিল একটা চালু করি, ওভেন একটা চালু করি, তাহলে পরে খাদ্যের অভাব কিছুটা হইলে পরেও আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। অ্যান্ড ওয়ার জোনের ভিতরে আমাদের যোদ্ধারা সবাই চলে আসছে, অ্যান্ড বাদবাকি এখানে কিছু কিছু যোদ্ধা আছে যারা দূর থেকে যুদ্ধ করবে, অ্যান্ড এদেরকে না ফার্স্টে আগে আমি যুদ্ধ করতে দিব না, কারণ বুঝতেই পারতেছেন আমাদের যদি সাধারণ যুদ্ধে মারা যায় তাহলে পরে আমাদের অনেক লস হয়ে যাবে, কারণ আমাদের যখন সাধারণ যুদ্ধে মারা যাবে তখন না আমাদের দেশের যে ভিতরে জনসংখ্যার অভাব দেখা দিবে, ওই জন্য কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু ভেঙে পড়বে। সো গাইজ আমি মোটেও চাচ্ছি না এমনটা। আর আমাদের ম্যানর বাহিনীকে দেখুন একবার,
কতটা সুন্দর দেখাচ্ছে, আর কতটা ভাই মানে হেভিলি আর্মর বাহিনী ভাই। আমার এই গেমের এইটাই ভালো লাগে যে একেবারে মানে ওদের সঙ্গে যুদ্ধ করার সময় মানে সবাই একসঙ্গে যুদ্ধ করতে পারে। ওকে, সো আমি একটা কাজ করি, এদেরকে না এদের পিছনে রাখি, সবচাইতে ভালো হবে। এদেরকে পিছনে দিয়ে দিলাম, অ্যান্ড ওরা চলে আসতেছে, ওরা আসুক, ওদের রাজ্য দিয়ে ওরা আসতেছে। আর ওরা কিন্তু এক দুইজন না, এখানে প্রায় 10 থেকে 15টা ইউনিট, বুঝতেই পারতেছেন প্রত্যেকটা ইউনিটে প্রায় 37 জন, প্রায় না ভাই, প্রত্যেকটা ইউনিটে 37 জন করে যোদ্ধা আছে। আর সবাই না সব দিক থেকে ঘুরে ফিরে আসতেছে ভাই। ওরাও কি ম্যানর বাহিনী নিয়ে আসতেছে? না গাইজ, ওরা না লোকাল বাহিনী নিয়ে যুদ্ধ করতে আসতেছে, কিন্তু আমার কাছে আছে ম্যানর বাহিনী। তবে গাইজ, আমি এর আগেও কিন্তু ওই যুদ্ধটা হারতাম না যদি না গাইজ ওরা আমাদের সঙ্গে বেইমানি করতো। তবে ওরা আবার কিছু কিছু লোক পালায় যাচ্ছে, বুঝতে পারতেছেন ওরা কি স্ট্র্যাটেজিতে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে। ওরা আবার কিছু মানুষ এদিক থেকে আসতেছে। তবে গাইজ, আমি তো ওদের সঙ্গে সিধা সিধা যুদ্ধ করব, অ্যান্ড আমি ওদের দেখে কোনো ভয় টয় পাওয়ার কোনো সিনই নাই। অ্যান্ড আমাদের এখানে তীর যারা চালাবে তারা কোথায়? ও, তীরন্দাজ বাহিনীকে আমি মেবি নিয়ে আসি নাই। আর আমাদের আরও একটা ম্যানর বাহিনী আছে, সো যেটাকে মেবি কেনা লাগবে অ্যান্ড আপডেট করা লাগবে। সো আমাদের নতুন রাজ্যের এটা ম্যানর বাহিনী, আমি আমার নতুন রাজ্যে ম্যানরও বানাই ফেলছি, সো যেটা অফলাইনে বানাইছি, সো যেটা আপনাদেরকে দেখানো হয় নাই। সো এটা আস্তে আস্তে সব আপনারা দেখতে পারবেন। সো আগে যুদ্ধটা শেষ করে নিই, যুদ্ধটা শেষে আপনাদেরকে সব জায়গাটা ঘোরায় ফেরে আবারও দেখাবো। আর এটা হচ্ছে বিশাল বড় একটা যুদ্ধ, সো ম্যানর বাহিনী এখানে থাকুক, বাই চান্স যদি অন্য জায়গা থেকে সন্ত্রাসীরা হামলা করে তাহলে তো বুঝতে পারতেছেন ব্যাপারটা আবার অন্যরকম হয়ে যাবে। ওকে, সো ওরা এদিকে আসুক, অ্যান্ড ওরা এখান থেকে মেবি তীর নিয়ে হামলা চালাবে আমি যতটা জানি গাইজ। সো প্রতিবার এমনটাই হয়, সো তীর দিয়ে যুদ্ধ করুক। তবে গাইজ, আমি আমার রাজ্যটাকে আজকে দখল করব, কারণ আমার না প্রচণ্ড পরিমাণে মেজাজ খারাপ ওদের উপরে। আর তীর দিয়ে যারা যুদ্ধ করবে তাদেরকে এই মাঝখানে রাখি এইখানে। ওকে, সো ওদেরকে একটু তাড়াতাড়ি আসতে বলি, কারণ ওরাও তাড়াতাড়ি চলে আসতেছে। সো তীরন্দাজ আমাদের দরকার আছে, তো তীরন্দাজ বাহিনী না খুবই কম হয়ে গেছে, তো তীরন্দাজ বাহিনী আরও বেশি বেশি নিয়ে আসা লাগতো আমাকে, মেবি 2 থেকে 3টা অ্যাটলিস্ট তীরন্দাজ বাহিনী নিয়ে আসা লাগতো, তাহলে পরে না ভালো হইতো অনেক। অ্যান্ড অলরেডি তীরন্দাজ বাহিনী চলে আসছে, তো যেহেতু এই যুদ্ধটা এমনি চলতেছে, আর ওদের কাছেও না 2 থেকে 3 ইউনিট তীরন্দাজ বাহিনী আছে, সো থাকুক, নো প্রবলেম। অ্যান্ড আমি এদেরকে না এদেরকে তীর মারতে বলি। ওকে, সো ওরা তীর মারবে, অ্যান্ড কোথায় যে তীর মারবে, এইখানে থেকে তীর মারবে ভাই। আচ্ছা, আমি না ম্যানর বাহিনীও সামনে আগায় দিই, সো জাস্ট ম্যানর বাহিনীগুলোকে সামনে আগায় দিব, অ্যান্ড ওরা সামনে আসুক। ওকে, অ্যান্ড এখন তীর দিয়ে যুদ্ধ করা হবে, আর সবাই সবার জায়গায় একেবারে পজিশন নিয়ে দাঁড়ায় আছে, অ্যান্ড আমিও আমার জায়গায় পজিশন নিয়ে দাঁড়ায় আছি। অ্যান্ড আমাদের বাহিনী অলরেডি তীর ছোড়া শুরু করছে, তবে আমাদের এই বর্তি ভেগরা যে আছে না, সো এইগুলার মেবি একটু প্রবলেম হতে পারে। তো এখানে সবাই চলে আসছে ভাই, যুদ্ধটা হচ্ছে কিন্তু ভাই দারুণ একটা যুদ্ধ, ওরা তীর মারতেছে, সো জানি তীর মারতেছে, অ্যান্ড আমরা মারা যাব। অ্যান্ড ওদের তীরন্দাজ বাহিনী আমাদের থেকে একটু বেশি, আর আমাদের একটু কম কমই আছে, সো আমি এখন ডিরেক্ট ওয়ার ঘোষণা করে দিই, সো ডিরেক্ট ওয়ার করবো ওদের সঙ্গে। অ্যান্ড এদেরকেও না যুদ্ধের ময়দানে পাঠাই দিই, আপাতত তো এই পর্যন্ত পাঠাই, সো তারপরে দেখা যাবে। অ্যান্ড এখনও আমাদের কোনো তীরন্দাজ বাহিনী মারা যায় নাই, সো এরা ব্যাকআপ হিসেবে কাজ করতেছে। অ্যান্ড এদেরকে না একটু দ্রুত যাইতে বলি, এদেরকে মারতে বলি। ওকে, সো তাড়াতাড়ি দৌড়াও অ্যান্ড পুশ করো, অ্যান্ড এদেরকে না ব্যালেন্স করে যুদ্ধ করতে বলি, অ্যান্ড এইটাও আছে। ওকে, সো এদেরকে ব্যালেন্স পুশ না ব্যালেন্স করতে বলি। ওকে, ওকে, সো যুদ্ধ শুরু হয়ে গেছে, আর যুদ্ধ এক্সপেক্টিং ভিউটা কিন্তু নিতে হবে, সরি এক্সপেক্টিং ভিউ। ও ভাই, এটা যুদ্ধ হচ্ছে না অন্য কিছু হচ্ছে, মানে বুঝতে পারতেছেন মানে আমাদের এই 300 জন ম্যানর বাহিনীকে 600 জন মিলে ভাই ধরে ফেলছে, আর কিছু কিছু মানুষ আছে যারা আমাদের তীরন্দাজ বাহিনীদের মারতে যাচ্ছে। সো আমি তো ওদেরকে মারতে দিব না, সো আমাদের লোকাল বাহিনী ওদের জন্য রেডি করে রাখছি। সো বস, তোমরা এতটাও ভেবো না আমরা একেবারে দুর্বল, সো তোমাদের উপর অ্যাটাক করার মতো ক্ষমতা আমরা রাখি, কিন্তু সো ওরা এদিক থেকে যুদ্ধ করতেছে, ম্যানর বাহিনী ওদিকে যুদ্ধ করতেছে, সো এই যুদ্ধে আমাদের অনেক মানুষজন মারা যাবে আমি এতটুকু তো জানি শিওর। সো মারা গেলে কিছু করার নাই, অ্যান্ড ম্যানর বাহিনী এদিকে অলরেডি জিতে গেছে, অ্যান্ড আমি একটা কাজ করি, সো ম্যানর বাহিনী এরা যুদ্ধ করুক, অ্যান্ড এরা এদিক থেকে যুদ্ধ করুক, আর এরা এদিক থেকে তীর মারুক, সো এরা তীর মেরে মেরে না যুদ্ধ করবো ওদের সঙ্গে। অ্যান্ড যুদ্ধটা না দারুণ পর্যায়ে হচ্ছে, অ্যান্ড যুদ্ধটা একটু আমি ভালো করে এক্সপেক্টিং করি, তাহলে পরে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারবো, এদিক থেকে না সব থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। সো এখানে লোকাল বাহিনী অ্যান্ড লোকাল বাহিনী যুদ্ধ করতেছে, আর আমাদের তীরন্দাজ বাহিনী ওইখান থেকে সুন্দর করে তীর মারতেছে, সো ওরা মারা যাবে তীর খেয়ে। অ্যান্ড এখানে ম্যানর বাহিনী আছে,
সো ম্যানর বাহিনীর সঙ্গে অলরেডি অনেক যুদ্ধ হচ্ছে, অ্যান্ড ম্যানর বাহিনী ওদেরকে প্রায় হারায় ফেলছে। বাট এইদিকে না তীরন্দাজ বাহিনী কারা যেন আছে, যারা তীর নিয়ে যুদ্ধ করতেছে। সো আমার উচিত তীরন্দাজ বাহিনীদেরকে থামানো, তাছাড়া কিন্তু আমরা অনেক বাহিনী হারাই ফেলবো। ওকে, সো এখানে আমাদের ম্যানর বাহিনী কয়টা আছে? জাস্ট 60টা ম্যানর বাহিনী আছে, এখানে মেবি 60টার বেশি ম্যানর বাহিনী আছে। আর এক এক করে সবাই ওরা যুদ্ধের হাল ছেড়ে দিচ্ছে, আর এখানে তো অলরেডি ওরা হাল ছেড়েই দিছে। আর আমি না এদেরকে একটা কাজ করতে বলি, সো এদেরকে না পুশ করতে বলি। সো পুশ করুক এরা, অ্যান্ড এরা তো পুশ করতেছে অলরেডি। আর এখানে মাত্র 5 জন আছে, আর এরা এখান থেকে তীর মারতেছে। ব্যাটারা কাপুরুষ একেবারে, জানেন তো। আচ্ছা আমি এদেরকে না জাস্ট এদেরকে মারতে বলি। ওকে, সো ওরাও এখান থেকে মারামারি করুক, অ্যান্ড এদেরকে এইখানে মারতে বলি। আচ্ছা এদেরকে না বলি, সো এদেরকে জাস্ট, আবে ইয়ার গেমটা কীভাবে ল্যাগ খাইলো। ওকে গেম সেভ হইলো। আচ্ছা এরা অলরেডি হেরে চলে গেছে, অ্যান্ড রাজ্যটা কি আমার হয়েছে? সো মেবি রাজ্যটা আমার হয়ে গেছে। ওকে, সো ফাইনালি গাইজ আমি ভিক্টোরি হয়ে গেছি, অ্যান্ড রাজ্যটাকে আমার করতে পারছি, অ্যান্ড আমার পুরাতন রাজ্যটাকে ফেরত নিয়ে আসতে পারছি। ভাই অনেক কষ্ট করে রাজ্যটাকে আবার আমার করছি, তবে আমার মেবি অনেক বাহিনী মারা গেছে। তবে ব্যাপার না গাইজ, সো একটু যুদ্ধ হলে বাহিনীগুলো তো মারা যাবেই, তাই না? সো এটা তো স্বাভাবিক একটা বিষয়। সো এইগুলো নিয়ে আমরা আর মন খারাপ না করি, অ্যান্ড এদেরকে এদের রাজ্যে ফেরত পাঠিয়ে দিই। তবে একেবারে যে বেশি বাহিনী মারা গেছে এমনটা কিন্তু না, অ্যান্ড আমাদের ম্যানর বাহিনী কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমাদের কোন বাহিনী আছে? এটা আমাদের মেবি এইখানকার ম্যানর বাহিনী। ওকে, সো এখানে পাঠাই দিলাম এদেরকে, অ্যান্ড সকল ম্যানর বাহিনীকে আলাদা আলাদা জায়গায় পাঠাই দিতে হবে। এইটা আমাদের এই রাজ্যের ম্যানর বাহিনী, সো জুনিয়েল না কি যেন একটা রাজ্যের নাম। আর আরও একটা ম্যানর বাহিনী আছে, সো আরও এখানে 3টা ম্যানর বাহিনী আছে। এইটা আমাদের প্রথম রাজ্যটার ম্যানর বাহিনী। ওকে, সো এখানে পাঠাই দিই, অ্যান্ড আরও এখানে 2টা আছে। আচ্ছা এটা হচ্ছে, এটা কোন রাজ্যের ম্যানর বাহিনী? এই পাঠাই তো দিলাম। আচ্ছা 2টাকে না আলাদা আলাদা করি, আর এটা ওয়াইল্ড ব্যান্ডের। ওকে, সো ওয়াইল্ড ব্যান্ডের পাঠাই দিই। ওকে, আর এইটা আমাদের কোন রাজ্যের ম্যানর বাহিনী? আচ্ছা এইটা আমাদের নতুন যে রাজ্যটা এইটা, সো এটার ম্যানর বাহিনী। আর এখন একটা কাজ করব, সো গাইজ আমি এখন দেখব যে আমার এইখানে ম্যানর বাহিনী ঠিকঠাক মতো বানাইতে পারলাম কি না। সো ম্যানরটাকে আপডেট, ওকে ম্যানরটাকে আপডেট করতে পারবো, অ্যান্ড আমার ম্যানরটা আপডেট করার কাজ শুরু হয়ে গেছে। আর আমি এখন আমার ম্যানর বাহিনীটাকে আরও বড় করি। ওকে, সো এখন আমি আমার ম্যানর বাহিনীটাকে অনেক বড় করব, আর এগুলোকে এখন আপডেট করে দেব। আর ম্যানর বাহিনী প্রত্যেকটা রাজ্যে থাকাটা না অনেক জরুরি, কারণ ফার্স্ট লাইন অফ ডিফেন্স ম্যানর বাহিনী করে, অ্যান্ড অন্য অন্য ম্যানর বাহিনী আসা পর্যন্ত ওদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো ম্যানর বাহিনীকে সবচেয়ে আগে প্রস্তুত করতে হবে। আর এই গেমটা প্রায় আমার শেষের দিকে, জাস্ট আর একটা রাজ্যই বাকি আছে দখল করার। সো একটা রাজ্য আমরা দখল করে নিব, বাট এখানে ওয়েট, এখানে না আমরা রাজ্যটাকে আমার ম্যানরটাকে বড় করতে দিলাম, তবে ম্যানর আর আমি ভাই ম্যানর বাহিনী আর কিনতে পারতেছি না কেন? ওকে এইটা মেবি, হ্যাঁ এইটা। ওকে, সো এটা তো কিনতেই পারছি, যেটা আমি মাত্রই দখল করলাম। সো এটাকে আমাকে বড় বানাইতে হবে, অ্যান্ড এই কাজটা আমাকে তো করতেই হবে। সো আমি ফার্স্টে এই কাজটা ফটাফট করে নিই, অ্যান্ড আমার রাজ্যের কিন্তু অন্য অন্য দিকও খেয়াল রাখতে হবে, যাতে আমার রাজ্যের মানুষজন না খেয়ে মারা যায়। সো অনেক আছে না খেয়ে মারা যাচ্ছে। ওকে, সো ফটাফট করে আমি না রাজ্যের ম্যানর বাহিনীগুলোকে কিনে নিই। ওকে গাইজ, সো আমার এখানে ম্যানর বাহিনীগুলো কিনা হয়ে গেছে, জাস্ট আর একটা আছে, সো একটাও কিনে দিলাম, অ্যান্ড আমার এখন ম্যানর বাহিনী প্রস্তুত আছে। ওকে, সো একটা কাজ করি, এখানে কখন না কখন হামলা হয়ে যায়, তার তো কোনো ঠিক ঠিকানা নাই, তাই না? সো আমি না আমার ম্যানর বাহিনীটাকে, সো যেটা মাত্র কিনলাম এরা, সো এদেরকে না এইখানে রেখে দিই। আচ্ছা আমি ঠিকঠাকটা নিছি তো? হ্যাঁ এইটা। ওকে, এটাই তো না ভাই, এটা অন্যটা দেখতেছি। আচ্ছা এইটা, আচ্ছা এইটা দিতে হবে আমাদেরকে। ওকে, সো এইখানে রেখে দিই, যদি কখনো বাই চান্স এখানে হামলা হয় তাহলে পরে ফার্স্টে না এরা এখানে আমাদের ডিফেন্সিভ করবে, অ্যান্ড আমাদের এখানে না আরও বেশি বেশি করে ঘর বাড়ি বানানো লাগবে, অ্যান্ড আমাদের এখানে আরও বেশি বেশি করে লোকজন লাগবে। ওকে, সো এখানে তো লোক তো অলরেডি আছেই, অ্যান্ড আমাদের ফায়ারউড কাটার ক্যাম্পে একজনকে দিয়ে দিই, অ্যান্ড আমাদের এনিমেল হান্টিংয়ের এই জায়গায় একজনকে দেওয়া লাগবে। সো এখানে একজনকে দিয়ে দিই, খাবারের জন্য কাজ করবে, অ্যান্ড আমাদের এখানে না 2জন কাঠের দরকার নাই। তো 2জন কাঠ কাটতেছে, কাট কাটুক নো প্রবলেম, এখানে একজন ফায়ারউড কাটতেছে তাও ঠিক আছে, অ্যান্ড আমাদের ঘর বাড়ি বানানো লাগবে। সো এখানে একজন কাট কাটুক, অ্যান্ড আমাদের বেশি বেশি করে ঘর বাড়ি বানানোর জন্য একটা ব্যবস্থা করা লাগবে। ওকে, সো ঘর বাড়ি বানাই দিই এইখানে, এইখান থেকে শুরু করে সো এই পর্যন্ত, অ্যান্ড এটাকে এই পর্যন্ত নিলাম, অ্যান্ড এটাকে ফাইনালি, এটা হইলো না কেন ভাই? আরে আজব ইয়ার, এটা তো হয়ে যাওয়ার কথা তাই না? অনেক সুন্দর কথা তো এটা ইয়ে করছি ভাই, কাট নাই না কি অন্য কোনো প্রবলেম?
এটা হচ্ছে না কেন? নট এনাফ গুডস তো বলতেছে না, সো পয়েন্ট মেবি কোনোভাবে কিছু হয়েছে। তো পয়েন্ট তো কোনোভাবে ভাই আঁকাবাঁকা হওয়ার কথা না। আচ্ছা আমি এইখান থেকে নিলাম, এই পর্যন্ত নিই, অ্যান্ড এই পর্যন্ত, এই পর্যন্ত। ভাই এইখানে এমন কেন হচ্ছে বলেন তো? আমি এইখান থেকে নিই অ্যাটলিস্ট, এই পর্যন্ত। ওকে, সো এইবার হবে, এবার কোনো প্রবলেম হবে না। সো এইখানে না মানুষজন লাগবে বেশি বেশি করে। ওকে, এখানে ঘর বাড়ি বানাতে দিছি, অ্যান্ড এই দিকটাতেও দিয়ে দিই। আচ্ছা এই দিকটাতে না একটু কেমন যেন হচ্ছে আর কি, মানে কেমন যেন ভাই করতেছে, ভাই এরকম কেন করতেছে ভাই, এদিকে না হচ্ছে না, কি একটা প্রবলেমে পড়লাম। আচ্ছা এদিকে তো ঘর বাড়ি বানাক, আর এদিকেও না আমি ঘর বাড়ি বানাতে দিয়ে দিই, এই দিক থেকে এই পর্যন্ত, অ্যান্ড এই দিক থেকে এই পর্যন্ত। আর এইখানে মেবি অন্য কিছু প্রবলেম ভাই, মানে আমার তো মনে হচ্ছে না যে এটা হচ্ছে গুডসের প্রবলেম, সো অন্য কোনো কি প্রবলেম হতে পারে বলেন তো। আর গাইজ, আমরা যে নতুন রাজ্যটা দখল করলাম ওইখানে না আগে ম্যানোর বাহিনীটাকে ইস্টাবলিশ করতে হবে। ওকে, সো এখানে অনেক কিছুর প্রবলেম আছে, বিশেষ করে গাইজ এখানে না আমাদের কাঠ অ্যান্ড আমাদের প্ল্যাঙ্ক লাগবে অনেক বেশি বেশি করে। সো এইটা আমাদের লাগবে, অ্যান্ড এটা না ট্রেডিং হাউস দিয়ে আমরা পূরণ করতে পারবো। সো অনেক টাকা দেখতেছি আসে ভাই, ওরা অনেক টাকা ইনকাম করছিল কেমনে। আচ্ছা এখানে মানুষজন লাগবে, ওকে মানুষজন দিয়ে দিলাম, এখানে তিনজনে দিছি, অ্যান্ড এখন আমাদের কাঠ কাটার ওই জায়গায় মানুষজন লাগবে, আর অনেক ভালো মতো কিন্তু এই জায়গায় মানুষজন আছে। ওকে, সো কাঠ কাটার এখানে তিনজন, এখানে এখানে দিলাম, এখানে আরও বেশি করে দিই, এখানে সফটওয়্যার এখানে দিয়ে দিলাম, অ্যান্ড কাঠ কাটার ফ্যাক্টরি আরও একটা বানাই দিই। সো এখানে আরও একটা কাঠ কাটার ফ্যাক্টরি বানিয়ে দিই, অ্যান্ড এখানে কাঠ কাটার ফ্যাক্টরির পাশে পাশে সো আমাদের এখানে যে গাছপালা লাগাবে ওইটাও কিন্তু বানানো লাগবে, অ্যান্ড একটা দিছি মাত্র। অ্যান্ড আমি আর একটা কাজ করি, সো আমাদের ফায়ারউড কাটার ক্যাম্প আমরা আরও একটা বানাই দিই। অ্যান্ড এখানে হচ্ছে না ভাই, মানে বুঝতে পারতেছি না না হওয়ার কারণটা কি, না হওয়ার তো কোনো কারণই নাই। সো এক কাজ করি, সো এটাকে না এখানে দিই, একটা বানাই দিলাম, অ্যান্ড এখানে একটা, দুইটা। ওকে, অ্যান্ড এখানে আমি ফাইনালি রাস্তাটাকে বানাই দেবো এইভাবে। ওকে, আর এখানে আমরা জাস্ট আমাদের এই যে এটা একটা দুইটা, ওকে সো দুইটা বানাই দিছি, এর থেকে বেশি আর লাগবে না। আর একটা কাজ করা যাক, আমি আর এটা এখানে কি দিলাম হোদাই জানি না এটা কি, তবে বানাইতে তো দিছি। অ্যান্ড আমাদের এখনো অনেক মানুষজন আছে ভাই, যেইগুলোকে আমাদের কাজে লাগানো লাগবে। সো এখানে আমি মানুষজনের অভাব আছে, সো এখানে কাজে লাগাইতে দিলাম, অ্যান্ড আর কোথায় মানুষজনের অভাব আছে সো দেখি। সো এখানে কি মানুষজন লাগবে? হ্যাঁ এখানে মানুষজন লাগবে, আর এটাকে আপডেট করতে হবে। ওকে, এটাকে আমি আপডেটও করে দিলাম। আর আমাদের ওয়াইল্ড অ্যানিমেল কোথায়? সো ওয়াইল্ড অ্যানিমেলের এইখানেও না মেবি মানুষজন লাগবে। ওকে, এখানে মানুষজন দিয়ে দিলাম। আর এখানে কয়টা আছে? মাত্র 20টা ওয়াইল্ড অ্যানিমেল আছে, তো খুবই সামান্য পরিমাণ ভাই, একেবারে সামান্য। অ্যান্ড এখানে আমাদের ম্যানরটাকে আপডেট করার জন্য সো প্ল্যাঙ্ক ইম্পোর্ট করা লাগবে। সো প্ল্যাঙ্ক ইম্পোর্ট ইম্পোর্ট, ওকে সো ইম্পোর্ট করে দিলাম, লাইন আনলক করে দিই। ওকে, সো এখানে অনেক বেশি বেশি করে প্ল্যাঙ্ক ইম্পোর্ট করেছে, যেহেতু আমাদের এখানে অনেক টাকা আছে। সো টাকা নিয়ে চিন্তা ভাবনা করতেছি না, তবে ওরা রাজ্যটা দখল করে ভালোই করছে, অনেক ভালো বিজনেস করছে কিন্তু ওরা। ওকে, সো এখানে এইগুলা হলে পরে মেবি হয়ে যাবে, আর আমাদের ম্যানরটাও বানানো হয়ে যাবে। সো আমি না গেমটাকে আর একটু ফাস্ট করি, নভেম্বর মাস চলতেছে এটা। ওকে, সো এখানে আমাদের প্ল্যাঙ্ক 50টার মতো হয়েছে, সো প্ল্যাঙ্ক মেবি আরও অনেক বেশি লাগবে। হ্যাঁ প্ল্যাঙ্ক 100 কয়টার মতো জানা লাগবে ভাই? প্ল্যাঙ্ক অনেক বেশি লাগবে। অ্যান্ড আমাদের কিছু ওয়্যার হাউস বানাইতে হবে, যেইগুলো আমরা কোথায় এইদিকে বানাবো। আচ্ছা এক কাজ করা যাক, আমরা না ওয়্যার হাউসগুলো এইদিকে বানাইতে দিই। অ্যান্ড এখানে যদি ছোট ছোট রাস্তা দিতে পারতাম, ওকে ছোট ছোট রাস্তা তো দিতে পারবো না, আচ্ছা এখানে আমরা ওয়্যার হাউস বানাইতে পারবো। ওকে, আমরা না এখানে কয়েকটা ওয়্যার হাউস বানাই দিই। ওকে, সো এখানে কয়েকটা ওয়্যার হাউস বানানো যাক, এখানে আগে একটা বানাই, একটা বানাইলাম, অ্যান্ড এখানে আরও একটা, দুইটা, অ্যান্ড তিনটা। ওকে, তিনটা ওয়্যার হাউস বানাইছি, অ্যান্ড এইখানে না সো সেম টু সেম। আচ্ছা এখানে না কেমন যেন এই সাপ্লাইটা উঠতেছে না। ও এইখানে ভাই উল কতগুলো ভাই? 990টার মতো উল ভাই, এত উল কোত্থেকে পেলো ওরা ভাই? সো উল, আচ্ছা উল সংরক্ষণ করার জন্য কি আমরা কিছু বানাইছি? আর আমাদের না এদের কবর দিতে হবে। আর এইখানে 100টার ভিতর 73টার মতো আর কি ইয়ে আছে, কী বলে এটাকে, ভেড়া আছে। সো কবর দেওয়ার জন্য আমাকে কিছু একটা করতে হবে, আর ওইটা মেবি আমরা হোম অপশনে গেলে পেয়ে যাবো, এইটা। ওকে, সো এইটা বানাই ফেলাই,
অ্যান্ড এটা তাড়াতাড়ি বানাই ফেলে, যত তাড়াতাড়ি সম্ভব এটা বানানো যায়। অ্যান্ড এইদিকে এগুলো বানাতে হবে, আর এইদিকে তো এটা বানানোর কাজ চলতেছে, সেটা হাই স্পিড না করলে পরে হবে না। ওকে, সেটা আমি হাই স্পিড করে দিছি। আর আমাদের নতুন রাজ্যের কাজ এখন কেমন চলতেছে, সো ওরা তো এখানে অলরেডি দাঁড়ায় আছে, সো এটা ম্যানরের সামনে দাঁড়ায় আছে, আর ম্যানরের কাজও মেবি আস্তে আস্তে চলতেছে, জাস্ট একজন মানুষ আছে। অ্যান্ড এখন দেখা যাক এইখানে, ভাই এত ল্যাগ হচ্ছে কেন এখন না, এখানে আমরা চাইলে পরে দেখা যাক আরও বাড়িঘর বানাইতে পারি কিনা। সো আমার মনে হয় এতক্ষণ হয়তো বা প্রবলেমটা চলে গেছে, সো মেবি গাইজ। আচ্ছা এইখান থেকে নিই, আরে ভাই হাঙ্গার ইস্যু চলে আসছে ভাই, এখানে খাওয়া দাওয়ার কিছু নাই। ওকে, সো এখান থেকে এই পর্যন্ত নিলাম। অ্যান্ড ভাই হতে যায় হচ্ছে না ভাই, মানে এখানে এমন কিছু আছে যেটার জন্য হচ্ছে না ভাই, এখানে এমন কি আছে আমার নজরে তো কিছুই পড়তেছে না ভাই এখানে, তারপরও কি জন্য হচ্ছে না ভাই বলেন তো। আচ্ছা এইদিকে বাদ দিই, দেখা যাক আমরা এইদিকে করতে পারি কিনা। সো এইদিকে এইভাবে নিলাম, অ্যান্ড এই পয়েন্টটা এইভাবে নিলাম ভাই, হাঙ্গার ইস্যু ভাই এখানেও না, কি জানি একটা প্রবলেম চলতেছে, জানি না ঘোড়ার ডিম কিসের প্রবলেম এত চলতেছে, আর এত প্রবলেমেরই বা কি আছে। আর গেমটা আস্তে আস্তে যত মানুষজন বাড়তেছে না তত ল্যাগ হচ্ছে ভাই। ওকে যাই হোক গাইস, আমাদের এখানে সব কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর এখানে এটা বানানো হয়ে গেছে, ওয়াও। ওকে, এখানে এখন বেশি বেশি করে কাঠ কাটতে পারবে, আর এদের অ্যাডভান্স ওয়ার্কের জন্য গরু দিয়ে দিলাম, অ্যান্ড এদের একটু অ্যাডভান্স এরিয়াও বাড়াই দিই, সো এরিয়াতে ওরা জাস্ট কাঠ কাটতে পারবে। সো ক্যালি আছে এখানে, সো ক্যালি বলতে কি এখানে মাটিকে বোঝানো হয়েছে না কি ভাই, ক্যালি মানে তো মাটি তো। যাই হোক, ওরা এদিক থেকে কাঠ কাটুক, নো প্রবলেম। অ্যান্ড এখানে মানুষজনও দিয়ে দিছি, আর এইখানেও মানুষজন দিয়ে দিলাম, এত মানুষজন কোথায় দিব ভাই আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। আর এখন কি হয়েছে, টিম্বার আছে 23টা মাত্র। ওকে, নেক্সট পার্টে এটা আমরা বানাই ফেলবো। অ্যান্ড এখানে আমাদের ওয়্যার হাউসও বানানোর কাজ প্রায় শেষ, আর এখন না উইন্টার সিজন চলে আসছে, সো এখন আপাতত এই পর্যন্তই থাক গেমটা। সো নেক্সট ডে থেকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আর আজকের মতো এই পর্যন্তই। আর গেম প্লেটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবেন, অ্যান্ড আমাকে সাপোর্ট করতে পারবেন। সো আজকের মতো গাইজ এই পর্যন্তই, সো নেক্সট ডে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই গাইজ, টাটা।